ওইখানে ব্যাকগ্রাউন্ড একটা ছবি আমরা এঁকে রাখি সো এখানে আমরা জানি যে পিডিটোরি গ্ল্যান্ড থেকে রিলিজ হয় টিএসএইচ এই টিএসএইচটা গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে সে সেখান থেকে ইনিশিয়ালি টি ফোর রিলিজ করে মেইনলি আর টি ফোরের পাশাপাশি অনেকখানি টি থ্রিও তৈরি হয় আর পেরিফারালে গিয়ে টি ফোরটাও আলটিমেটলি টি থ্রিতে কনভার্ট হয় হুইচ ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ থাইরয়েড হরমোন এবং ন্যাচারালি যখন টি থ্রি টি লেভেল বাড়ে তখন সেটা পিটুটে গিয়ে একটা নেগেটিভ ফিডব্যাক দেয় এবং নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কারণে টিএসএইচ লেভেলটা তখন কমে যায় সো কোনো কারণে যদি থাইরয়েড গ্ল্যান থেকে অনেক বেশি টি এবং টি থ্রি তৈরি হয় ফর এক্সাম্পল গ্রেভস ডিজিজ তখন যেটা হবে যে এই নেগেটিভ ফিডব্যাকের পরিমাণটা অনেক বেশি হবে এবং টিএসএইচটা একদম কমে যাবে মানে আনডিটেক্টেবল চলে চলে যাবে যে যে প্রথম লাইনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু প্রাইমারি অনেক টি গেছে এবং এইটা গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার মাধ্যমে টিএসএইচটাকে একদম আনডিটেক্টেবল লেভেলে নিয়ে যাচ্ছে সিমিলারলি যদি কেউ ড্রাগ হিসেবে টি ফোর খায় অনেকে আছে হাইপোথাইরয়েড পেশেন্ট সে টি খাচ্ছে থাইরক্স ট্যাবলেট খাচ্ছে যদি সে অনেক বেশি খেয়ে ফেলে তখন দেখা যাবে যে ব্লাড টি লেভেলটা অনেক বেড়ে যাবে বেড়ে গিয়ে সে টিএসএইচটাকে একদম সাপ্রেস করে দেবে টিএসএইচটা একদম আনডিটেক্টেবল বা লো লেভেলে চলে যাবে সো যদি শুধু টি বেশি থাকে আর টি থ্রি নর্মাল থাকে তাহলে বুঝতে হবে যে পেশেন্ট টি খাচ্ছে বা লেভো খাচ্ছে সেটা হতে পারে ডাক্তারের প্রেসক্রিপশনটাই বেশি করে খাচ্ছে তখন আমরা বলবো ওভার ট্রিটমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম অথবা সে তার কোনো ডিজিজ নাই কিন্তু তার ওজন কমাইতে হবে টু লুজ ওয়েট সে নিজে নিজেই খাচ্ছে সো দ্যাট ইজ ফ্যাক্টিশিয়াস থায়োটক্সিকোসিস তো এই দুইটা হলো এক্সপ্লেনেশন নেক্সট হলো একটা আনইউজুয়াল কন্ডিশন আছে গ্রেভ ডিজিজ বা অনেক সময় দেখা যায় হাইপোথায়রয়েডিজম এর ইনিশিয়াল স্টেজে হয় যে কোনো কারণে থায়রয়েড গ্ল্যান্ড থেকে অনেক বেশি টি3 রিলিজ হতে পারে কিন্তু টি4 রিলিজটা নরমাল সো টি3 বেশি যেহেতু সেও গিয়ে আলটিমেটলি টিএসএইচটাকে সাপ্রেস করবে আনডিটেক্টেবল চলে যাবে এটাকে আমরা বলছি প্রাইমারি টি থ্রি টক্সিকোসিস এটা একটা মোটামুটি রেয়ার কন্ডিশন ক্লিনিক্যালি আমরা অত বেশি দেখি না তারপরে যে কন্ডিশনটা যেটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল থায়রোটক্সিকোসিস যখনই একটা শব্দের মধ্যে সাব ক্লিনিক্যাল অ্যাড হবে সাব ক্লিনিক্যাল মানে হলো যে টি থ্রি এবং টি4 ফোর লেভেল ইউজুয়ালি নর্মাল থাকে আমরা যদি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও দেখি এখানে

যেমন এখানে একটা কন্ডিশন আছে যদি কারো অ্যামিডরন থেরাপি দেয়া হয় তখন কি হবে সো অ্যামিডরন থেরাপি আমরা জানি যে এর মধ্যে আয়োডিন আছে অ্যামিডরন ক্যান কজ বোথ হাইপো এন্ড হাইপার থাইরয়েডিজম তো হাইপার থাইরয়েডিজম যদি হয় তখন কি হবে মেইনলি টি টি4 লেভেলটা বাড়ায় আর টি3 লেভেলটা খুব বেশি চেঞ্জ করে না নরমাল থাকে অথবা ইভেন ইন সাম কেস লো হতে পারে যেহেতু অ্যামিডরন এক টক্সিক এফেক্টও থাকে সো বাই সাম মেকানিজম যে টি4টা বাড়বে আর থ্রিটা নরমাল থাকবে তো মানে থেরাপির ইফেক্ট এবং এটার সাথে কিন্তু কিছুটা মিল আছে এই যে লেভোথারকসিন থেরাপি যদি ওভার ট্রিটমেন্ট করা হয় তখন যা হয় অ্যামিওরন থেরাপি দিলেও তাই হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টি থ্রিটা লো হয়ে যেতে পারে অ্যামিওরন থেরাপি দিলে ক্লাসিক প্রেজেন্টেশন হলো যে টি ফোর হাই অ্যান্ড টি থ্রি লো কিন্তু যেহেতু টি ফোরটা হাই টি ফোরটা গিয়ে টিএসএস টাকে সাপ্রেস করে দেয় সো টিএসএচ ইস ভেরি লো ও আনডিটেক্টেড ইজ দেসিক আরেকটা হলো নন থারোডাল ইনলেস যেমন একটা ওখানে দেখা যায় যে পেশেন্টের টি ফোর থেকে টি থ্রিতে কনভারশনটা অনেক কম হয় সো তখনও এই জিনিসটা হতে পারে যে টি ফোর লেভেল হাই আর টিএসএস লেভেলটা লো নেক্সট যদি আমরা একটা পেশেন্টকে শুধু টি থ্রি দিয়ে ওভার ট্রিটমেন্ট করি তখনও কিন্তু এই যে প্রাইমারি টিথ্রি টক্সিগোসিস যেমন ছিল তেমনি পেশেন্টের টি থ্রি লেভেল পারবে ইন্টারেস্টিং এটা যেটা হয় যে টি থ্রি লেভেল অনেক বেশি বেড়ে গেলে সে হলো টিএসএসটাকে কমায় দেয় এবং টিএসএস যদি অনেক বেশি কমে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে হলো থাইরয়েডের উপর যে নর্মাল স্টিমুলেশন আছে সেটা কমায় দেয় দ্যাটস ওয়াই স্টিমুলেশন কমে যাওয়ার কারণে টি ফোরটাও কমে যাচ্ছে এটা অদ্ভুত যে আমি যদি বেশি করে টি থ্রি খেয়ে ফেলি তাহলে সে গিয়ে টিএসএসটা কমা দেবে এবং টি ফোর লেভেলটা কমে যাবে যেহেতু টিএসএইচ একদমই কমে যায় টি থেকে যে প্রোডাকশনটা হচ্ছে থাইরয়েড থেকে যে টি হচ্ছে সেটা কমে যায় দ্যাটস ওয়াই টি ফোর অলসো বিকামস লো নেক্সট যে এটা হলো একদম বইয়ের পাতা থেকে নেয়া যে যদি কখনো পেশেন্টের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয় মানে হলো পিটিউটারি ডিজিজ হয় সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে হলো পিটিউটারি ইলনেস যেমন একটা পেশেন্টের যদি সিহান সিনড্রোম হয় পিটিউটারি অ্যাপোপ্লেক্সি হয়ে একদম পিরিটরি গ্ল্যান্ডে সবকিছু ডিস্ট্রয় হয়ে গেছে সিহান সিনড্রোম বা পিরিটরি ইনফ্রাকশন যদি হয় তখন তো আর টিএসএইচ থাকবে না থাকছেই না নো টিএসএইচ এবং টিএসএইচ না থাকার কারণে দেখা যায় টি ফোর লেভেলটা লো হয়ে যাচ্ছে এবং টি থ্রি লেভেলটা লো হয়ে যাচ্ছে এই পেশেন্টকে আমাকে স্টেরয়েড সাপ্লিমেন্ট দিয়ে নিতে হবে তারপরে আমরা থাইরয়েড সাপ্লিমেন্ট দেবো ইনিশিয়ালি দেবো আমরা স্টেরয়েড সাপ্লিমেন্ট ফলোড বাই থাইরয়েড সাপ্লিমেন্ট নেক্সট যেটা সবচেয়ে বেশি দেখি আমরা সেটা আমরা ডিসকাস করে আসছি সেটা হলো হাইপোথাইরয়েডিজম সো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম যেটা আমরা ক্লিনিক্যালি সবচেয়ে বেশি দেখি সেখানে অবভিয়াসলি প্রবলেম হলো যে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন ডেফিসিয়েন্সি বা হাশিমোটো থাইরয়েডাইটিস বা অন্য যে কোনো কারণে বেশি করে হরমোন তৈরি করতে পারছে না সো T4 বা T3 লেভেল একদমই লো থাকে যেহেতু হরমোন তৈরি করতে পারছে না সো T4 লেভেল লো এবং T3 লেভেল লো আর যেহেতু T4 T3 লেভেল লো হয়ে যাচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক যেটা ছিল সেটা একদমই নাই বা কমে গেছে এই জন্য টিএসএস লেভেলটা আস্তে আস্তে বাড়ছে ইট ইটস বিকাম মোর দেন টোয়েন্টি প্রাইমারি হাইপোথাইটিজম অনেক পেশেন্ট আমরা পাই যাদের অনেক সময় একশো হয়ে যায় একশো দেড়শো হয়ে যায় অনেক সময় যদি অনেক বেশি ডিসফাংশন হয় তখন একশো দেড়শো টিএসএস লেভেল চলে যায় দেখলে বুঝতে পারি যে এটা প্রভাবলি প্রাইমারি হাইপোথাইটিজম সিমিলারলি এই প্রাইমারি হাইপোথারোটিজম যেরকম কমন আরেকটা কমন কনফিউশন হল সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সো সাব ক্লিনিক্যাল শব্দটা যখনই আসবে তখন বুঝতে হবে যে এখানে টি থ্রি লেভেল নর্মাল মানে আমাদের যে নর্মাল ভ্যালু আছে নর্মাল যে ক্লিনিক্যাল ভ্যালু সেই ভ্যালু পার্সপেক্টিভে নর্মাল কিন্তু পেশেন্টের পার্সপেক্টিভে এটা হয়তো তার একটু কম আছে দ্যাটস ওয়াই তার বডি যেটা রেসপন্স দেয় সেটা হলো সে টিএসএস লেভেলটাকে বাড়ায় দেয় এবং সেটার ভ্যালু হলো ফাইভ থেকে শুরু করে বিশ পর্যন্ত দ্য রেঞ্জ অফ সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম টিপিক্যালি এই রেঞ্জে থাকে টিএসএস অত বেশি বাড়ে না বাড়ে বাট অত বেশি না নেক্সট হলো যদি একটা পেশেন্টের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয় তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম ইনিশিয়াল স্টেজে দেখা যায় যে টিএসএস টিথ্রিটি ফোর একটু লো হয়ে গেল আর টিএসএস টা এখনো বাড়ার সুযোগ পায় না এখনো লাইক দশ পনেরো আছে এটা হতে পারে বাট দিস ইজ মোর অফ এ রেয়ার কন্ডিশন কেন বলছি কারণ মোটামুটি যেসব পেশেন্ট আমরা ক্লিনিক্যালি দেখি তাদের হরমোন লেভেল বেশ লো থাকে এবং তাদের টিএসএস লেভেল ইউজুয়ালি মোর টোয়েন্টি থাকে তো আসলে খুব বেশি করার কিছু নাই কন্ডিশন সেটা হলো একটা পেশেন্টের যদি পিডুটারি ডিসফাংশন হয় পিডুটারি ডিসফাংশন হলে আমরা একটু আগে পড়ে আসছি ডিসফাংশন হলে যদি এরকম হয় যে পেশেন্টের এই ডিসফাংশনটা অত সিভিয়ার না এখানে টিএসএইচ লেভেলটা খুব বেশি কমে নাই এখনো তার মোটামুটি মানে ল্যাব ভ্যালুতে ল্যাব ভ্যালুতে তার নর্মাল রেঞ্জে আছে কিন্তু পেশেন্টের পার্সপেক্টিভে পেশেন্ট যতটুকু দরকার ততটুকু টিএসএইচ নাই যেহেতু পেশেন্ট যতটুকু দরকার ততটুকু টিএসএইচ নাই সেই জন্যে গিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের টি থ্রিটিফুল লেভেলটা লো হয়ে যাচ্ছে এটাকে আমরা বলছি দিস ইজ অলসো ওয়ান ভারিয়েন্ট অফ সেকেন্ডারি হাইপোথায়োডিজম আর বাকি যে দুইটা কন্ডিশন আছে এখানে এগুলা আরও রেয়ার একটা হলো আর্টিফ্যাকচুয়াল একটা হলো হেটারফিল অ্যান্টিবডিজ সো অমোনায়নাটের খুব বেশি দরকার আছে লাস্টের যে কন্ডিশনটা আছে নন অ্যাডহারান্স টু লেবো থাইরক্সিন রিপ্লেসমেন্ট আর একটা হলো সেকেন্ডারি থাইটকসিকোসিসার প্রোফাইল পাওয়া যায় যেখানে কোনো কারণে পিডিটারি কোনো একটা অ্যাডোনোমা হয়েছে এবং অ্যাডেনোমা হওয়ার জন্য পেশেন্টের দেখা যাচ্ছে যে টিএসিস লেভেলটা বেড়ে যাচ্ছে যেহেতু তার পিডিটারি গ্ল্যান্ড থেকে হাইপার ফাংশন মানে থাইরোড্রপ গুলা বেশি কাজ করছে টিএসএস লেভেলটা পিডিটারি থেকেই বেশি এবং সেটা গিয়ে আমার থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করছে সো তখন সেখান থেকে টি ফোর্ড তৈরি হচ্ছে এবং অনেক বেশি করে টিচু তৈরি হচ্ছে সো ডাস ক্লাসিক এটা হলো সেকেন্ডারি থাইরোটক্স একোসিস এর ম্যাকানিজাম আর একটা হলো যে বললাম নন এডহারান্স সো নন এডহারান্স অ্যান্ড রিসেন্ট লোডিং ডোজ মানে পেশেন্টটা কোনো একটা কারণে তার নর্মাল যে সাপ্লিমেন্ট সে হাইপোথাইরয়েড পেশেন্ট এবং সে তার যে নর্মাল সাপ্লিমেন্ট ছিল সে সাপ্লিমেন্ট খাচ্ছে না রেগুলারলি খাচ্ছে না হঠাৎ করে বেশি খেয়ে ফেলছে এবং হঠাৎ করে বেশি খেয়ে ফেললে যেটা হয় যে তার টি ফোর অ্যান্ড টি থ্রি লেভেলটা বেড়ে যায় এবং টিএসএস লেভেলটা এখনো সাপ্রেস হওয়ার সুযোগ পায় নাই সো টিএসএস লেভেলটাও বেড়ে যায় যেহেতু সে বেশি দিন হয় নাই সে জাস্ট মাত্র খেলো একদিন দুই দিন হলো খেলো এখনই আমার কাছে চলে আসছে টি ফোর টি থ্রি লেভেলটা আমি বেশি দেখছি কিন্তু টিএসএসটা এখনো সাপ্রেস হওয়ার সুযোগ পায় নাই সো দিস ইজ স্টিল এলিভেটেড তো এটাই হলো এখানকার বেসিক একটা আউটলাইন আমরা যদি আবার একটু শর্টকাট সামারি করতে চাই শেয়ার নিউ শেয়ার হোয়াইট বোর্ড দিয়ে আমরা একটু শেয়ার করি সো সামারি হলো আমরা আগে ছবিটা আঁকি পিরোটির গ্ল্যান্ড যেখান থেকে টিএসএইচ আসছে তারপরে টিএসএইচ গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করছে কাজ করে সেখান থেকে টি ফোর এবং টি থ্রি তৈরি করছে সেটা গিয়েও আলটিমেটলি টিস গিয়ে কনভার্ট হচ্ছে এটা হল টিপিক্যাল স্টেজেস আমরা প্রথমে এই হাইপার আর এই পাশে রাখি হাইপো থাইরয়েডিজম তাহলে হাইপার থাইরোডিজমে ইউজুয়ালি হাইপার থাইরয়েডিজম আমরা দেখবো মোস্ট অফ দ্য কেসেস টিএসএইচ টা আনডিটেক্টেবল লেভেলে থাকবে আর হাইপোথাইরয়েডিজমে ইউজুয়ালি টিএসএইচটা এলিভেটেড থাকবে এলিভেটেড টিএসএইচ আমি টিএসএইচটাও লিখি এলিভেটেড টিএসএইচ এন্ড হাইপারথাইরয়েডিজমে আনডিটেক্টেড টিএসএইচ বিকজ মোস্ট অফ দা প্রবলেমস আর থাইরয়েড গ্ল্যান্ড থেকেই হয় যেমন যদি কারো প্রাইমারি থাইরোটক্সিকোসিস হয় প্রাইমারি থাইরো টক্সিকোসিস তার মানে হলো তার পিরিটরি তার থাইরয়েড গ্ল্যান্ড থেকে অনেক বেশি টি ফোর তৈরি হচ্ছে এবং অনেক বেশি টি থ্রি তৈরি হচ্ছে সেটা সাপ্রেশন করবে অবভিয়াসলি এবং এই নেগেটিভ ফিডব্যাকে যে সাপ্রেশনটা হয় সেই জন্য তার টিএসএইচ লেভেলটা আনডিটেক্টেবল চলে যায় আর টি থ্রি টি ফোর লেভেলটা অবভিয়াসলি হাই হয় হাই টি ফোর অ্যান্ড টি থ্রি প্লাস টিএসএইচ আনডিটেক্টেড সো প্রাইমারি থাইরয়েড এক্সিস আর যদি এরকম হয় যে পেশেন্ট অনেক বেশি লেভোথাইরক্সিন খাচ্ছে পেশেন্ট রেগুলারলি সে ওষুধটা খায় রেগুলারলি সে লেবুথারক্সিম একটা এক্সট্রা ডোজ বা এক্সেসিভ ডোজ নিচ্ছে তো সেই ক্ষেত্রে ডোজ নিলে যেটা হবে সিমিলার ইফেক্ট টি ফোরটা বেড়ে যাবে এবং টি ফোর বেড়ে গিয়ে সে নেগেটিভ ফিডব্যাক দিবে সো তখনও দেখা যাবে যে টি ফোর বেশি টি থ্রিতে তেমন কোনো চেঞ্জ নাই টি থ্রি নর্মাল আর টিএসএইচ একদম সাপ্রেস দ্যাট ইজ এক্সেসিভ যদি কেউ লেভো থাইরোক্সিন থেরাপি নেয় তার ইফেক্টটা হবে আর একটা রেয়ার কন্ডিশন বললাম যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড থেকে শুধুমাত্র টি থ্রিটাই বেশি করে তৈরি হয় আর টি ফোরটা নর্মাল থাকে এবং যেহেতু টি থ্রি বেশি হচ্ছে সো তখন টিএসএইচটা সাপ্রেস হয়ে যায় দ্যাট ইজ নোন এস টি থ্রি দ্যাট ইজ নোন এস টি থ্রি টক্সিকোসিস ঠিক আছে তো হাইপার থাইরয়েডিজমের আরেকটা মেকানিজম আছে সেটা হলো যদি কোনো কারণে পিটুটারি গ্ল্যান্ড ডিসফাংশন হয় পিটুটারি ডিসফাংশন হলে তখন আমার টিএসএইচ কোনো কারণে অনেক বেশি বেড়ে গেল ক্যারানোমা হল অনেক বেশি টিএসএইচ বেড়ে গেল এবং তার সাথে অবভিয়াসলি টি ফোর অ্যান্ড বেড়ে যাবে তো সবই যখন বাড়বে তখন আমরা সেটাকে বলবো সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম মানে পিরিউটারি প্রবলেমের জন্য থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে দ্যাট ইজ সেকেন্ডারি হাইপার তো এটা হলো হাইপার থাইরয়েডিজম কমন প্যাটার্নগুলো আমি ডিসকাস করলাম তারপরে হাইপো ক্ষেত্রে আমরা বলছি যে টিএসএইচ বাড়বে টিপিক্যাল প্যাটার্ন যেরকম প্রাইমারি হাইপো যেটা আছে সেখানে আমরা দেখতে পাই যে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে না সো টি ফোর এন্ড টি থ্রি লেভেল দুইটাই কমে যাচ্ছে এবং কমে যাওয়ার কারণে নেগেটিভ ফিডব্যাক নাই ফলে টিএসএইচটা বেড়ে যাচ্ছে এবং টিএইচ নর্মাল ভ্যালু হল পাঁচ পর্যন্ত সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিশের বেশি হয় বাট যদি পাঁচেরও বেশি হয় তখনও আমরা সেটাকে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের মধ্যে নিয়ে নিব ঠিক আছে আর যদি এরকম হয় যে পেশেন্টের পিটুটারি ডিসফাংশন তখন দেখা যাবে সে সব কিছু লো টিএসএইচ লো দ্যাটস ওয়াই টি ফোর অ্যান্ড টি থ্রি লো যখন সব কিছু একদিকে চেঞ্জ হয় দ্যাট ইজ এ সেকেন্ডারি চেঞ্জ মানে হল প্রবলেম সো দিস ইজ

টিএসএস লেভেল যদি অনেক বেশি থাকে হাই টিএসএস যেমন পাঁচ বা পাঁচ থেকে বিশের মধ্যে থাকে ইজ সাব ক্লিনিক্যাল হাইপোথাইরোডিজম আর টিএসএস লেভেলটা যদি অনেক কম থাকে লাইক আনডিটেক্টেবল লেভেলে থাকে অ্যান্ড টি থ্রি টি ফোর নর্মাল থাকে তখন সেটাকে বলবো আমরা ক্লিনিক্যাল আমি সাব লেখলাম হাইপার থাইরোডিজম হাইপার থাই রয় ডিজম তো এইগুলা গেল মোটামুটি বেসিক যে জিনিসগুলা বেসিক বেসিক আহ প্রোফাইল থাইর প্রোফাইলের ইন্টারপ্রিটেশন